আমারি মধুর চাঁদি বদুন দর্শন করিব বলি আমি যে কত আশা নিয়ে বসেছিলাম বসেছিলাম কিন্তু আমার বাদিনী বাদী বাদিনী সঙ্গে ছিল বলি আমার গোবিন্দ বদন খানি দর্শন হলো না সখি আমার বাদিনীর ঘর আমি কৃষ্ণ বদন দর্শন করব বলে আশা করলেও আমার সে আশা পূর্ণ হয় না নিদারুণ বিধি করিল কুলবধু কুলবধু আমার বাদিনীর ঘরে বাস ঘরে নিদারুণ বিধি কইল কুলবধু বাদিনীর ঘরে বাস শাশুড়ি ননদী সবাই বিবাদী অন্তরে সদাই ত্রাস আমার আধারানির ঘর যে ভালো নয় গো বাদী বাদিনী এমন ভাবে ঘিরে আছে যে কৃষ্ণ বদন দর্শন করা তার হয় না আচ্ছা শুধু কি আমার আধারানির ঘরে বাদিনী আমাদের ঘরে কি বাবা বাদিনী নাই বাস্তব জগতে আমাদের ঘরেও যেমন ব্যবহারিক জগতে ঘরে বাদী বাদিনী আছে তেমনি আমাদের এই দেহরূপ ঘরে এই ঘরে আছে অনেক বাদী বাদিনী কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ঘরে আছে কৃষ্ণ নামের বাদিনী এরা সদাই কৃষ্ণ নামে বাধা দেয় এরা তো কৃষ্ণ বলে কাঁদতে দেয় না এরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে মিশতে দেয় না সদাই তারা ব্যস্ত কামিনী কাঞ্চন নিয়ে ব্যস্ত সদাই ভোগ বিলাস নিয়ে ব্যস্ত এরা আমার গোবিন্দ দর্শনের পথের কাঁটা তাই সখি আমার কি মনে হয় জানিস যদি সেই বিধাতার নাগাল পেতাম নিদারণ বিধি যে বিধি আমায় বিধান দিয়েছি এমন বাদিনীর ঘরে যে আমার বাস দিয়েছি আমি যদি সেই বিধাতার নাগাল পেতাম আমি যদি সেই বিধির বিধানের নাগাল পেতাম আমি সেই বিধির বিধানে আগ লাগিয়ে দিতাম আগ মানে বাবা আগুন রাধানী আক্ষেপ করে বলছে সখি সেই বিধাতার বিধানে আমি আগুন লাগিয়ে দিতাম কেন জানিস বংশী জ্ঞানামৃত ধামি সেদের আমার নাম নিত জন্মস্থানে জ্ঞান হারি সোচাদ বয়ানি তার মুন্ডে পড়ুক বাজি তার সেনায়নে কি বাকাজ বলে বলে সেনায়ন রহে কি কারণে এই যে বাবা কৃষ্ণ দেখার নয়ন পেয়েছিলাম 84 লক্ষ জনে ভ্রমণ করেছি 80 লক্ষ বার বিভিন্ন কুলে অবশেষে 4 লক্ষ বার সাধের মানব জন্ম লাভ করেছি কত কেঁদেছিলাম মানব জন্ম পাওয়ার জন্য আর এখন মানব জন্ম লাভ করি কেবল আমরা সংসারে মজে গেলাম একবার আমরা তাকে স্মরণ করতে পারলাম না তাই রাধারানী বলছে সখি যে নয়ন থাকতে গোবিন্দ দর্শন হয় না যে বদন থাকতে কৃষ্ণ কথা হরি কথা বলা হয় না যে শ্রবণ থাকতেও কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না যে দেহটা থাকতেও যে দেহটা দিয়ে ভগবান ভক্তের সঙ্গ করা যায় না যে চরণটা আছে যে চরণটা দিয়ে সাধুগুরু বৈষ্ণবের হরি সভায় যাওয়া যায় না এমন দেহ আমার পেয়েই বা কি লাভ সখি তাই আমার মনে হয় কি জানিস আমার এই ঘর আর একটুও ভালো লাগে না ওরে যখন বধুয়া গেল রে চলিয়া দোলাইয়া গুঞ্জ যখন বধুয়া গেল রে চলিয়া দোলাইয়া গুঞ্জ
থেকে যখন গেল রে চলিয়া দোলাইয়া গুঞ্জ হারে যখন বধুয়া গেল যে চলিয়া বিপিন বিহারি গেল বিপিনে বিপিন বিহারি গেল বিপিনে সখী আমার দেখা সখী আমার দেখা হলো নারী আমার বিপিন বিহারি গেল বিপিনে আমার দেখ নারে বিপিন বিহারে গেল বিপিনে সখী আমার বিপিন বিহারি বিপিনে মানে বনে চলে গেল গোচারণে চলে গেল কিন্তু আমার এমন কপাল আমি একবার চাঁদ বদনখানা দর্শন করতে পারিলাম না শাস্ত্রে বললেন যুগাই তাং নিমিষে না চক্ষুষা পাবি সাই তাঙে শূন্যই তাঙে জগত সারবি আমারে গোবিন্দ বিরহে নামে আমি কি বললেন শ্রীমতী রাধারানী যদি এক পলক প্রাণ কৃষ্ণকে প্রাণ গোবিন্দকে না দেখতে পাই কোটি যুগ মনে হয় তাহলে আমার সেই প্রাণ গোবিন্দকে দর্শন করবার জন্য আমার মন ব্যাকুল হয়েছে বলবল আমি কেমন করে যাব আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা সখীরে আমি কেমন করে বার হব বল তোরা আমার একবার উপায় বলে দে সখী যে ঘরে কৃষ্ণ মদন দর্শন হয় না আমার কি মনে হয় জানিস ওরে এ ঘর দুয়ার লাগে আধিয়ার দুয়ার লাগে আধিয়ার সখী এ ঘর দুয়ার লাগে আধিয়ার ঘর দুয়ার লাগে আধিয়ার কেমনে বধুরে পাব কেমনে বধুরে পাব ভানু পূজা চলে যাও সবে চলি চলে যাও সবে চলে ভানু পূজা চলে যাও সবে চলে কহে যাব যদুনাথ কহে যাব যদুনাথ বলে যাব যদুনাথ দাস কি বলছেন ভানু পূজা ছলে যাও সবে চলেই যদুনাথ কহে যাব হরি বল আজকে আমার এক মা গোবিন্দ সেবার জন্য 50টি টাকা দান করেছেন ভগবানের কাছে প্রার্থনা করব মায়ের মনোবাসনা যেন আমার গোবিন্দ পূর্ণ করেন এমন করে যেন দুহাত ভরে গোবিন্দ সেবায় দান করতে পারেন এটাই গৌর ভগবানন্দ একবার হরি বল হরি বল হরি বল এমনি ভাবি যখন কৃষ্ণের কথা আলাপন করছি বাবা ঠিক আমার তো সময় রাধারানীর অনন্য সখী সেই সখী রাধারানীর কুঞ্জের পাশ দিয়ে চলেছে সেই সখীটির নাম কি ছিল জানো সেই সখীটির নাম ছিল তুলসী সখী তুলসী এই যে আরে তুলসী এই আরে কি ব্যাপার কি তো হ্যাঁ তুই আমার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছিস কি রে
চুপি চুপি চলে যাচ্ছিস কেন? একবার আয় আমার কাছে। এই তুলসী, হরি বল। তুলসীকে যখন ডাক দিয়েছি তখন তুলসী চলে এসেছে ছুটতে ছুটতে রাধারানীর কাছে। রাধি, তুই আমায় ডেকেছিস, কি হয়েছে বল? তোর মনের কথা আমায় খুলে বল, কি হয়েছে? ও এই শোন, তোকে আমি ডেকেছি কেন জানিস? শোন, তোকে আমি একটা কাজ দেব, তুই সেই কাজটা আমায় করে দিবি। ওরে আমার রাধিকার উপসী লইয়া তুলসী কাহাই মধুর কথা, রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আমার রাধিকার উপসী আজি লইয়া তুলসী আজি কহাই মধুর কথা, কহে মধুর 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 কথা, মধুর 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 কথা, যে কথা শুনিলে জুড়াই সকল ব্যথা, মধুর 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 কথা, কথা শুনলে জুড়ে ব্যথা, মধুর 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 কথা, যে কথা শুনিলে জুড়াই সকল ব্যথা, কহে মধুর 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 কথা, কথা শুনলে জুড়ে ব্যথা, মধুর 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 কথা। বাবা, রাধিকার উপসী লইয়া তুলসী, তুলসীকে পাশে বসিয়ে নিয়ে কি বলছে? ওরে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে, এই তুলসী ডাক দিচ্ছে, তুলসী রে, ও তুলসী তুলসী রে, হরি বল। তাই তো আপনাদের চরণে আমি বলবো, বাবা ওই যে তুলসীকে দেখা যাচ্ছে, ওই তুলসীকে কি করতে বলেছে শ্রীমতী রাধারানী? ইঙ্গিত করে বলছে, ওরে তুলসী রে তোমরা সবাই মিলে একবার তোল, তুলসী রে একবার তোল, তুলসী রে তোমাদের একবার তোল, তোমাদের সকল বিপদ আদি, তোমাদের সকল বিপদ রাধে যাবে যাবে দূরে, একবারে তুলসী রে, একবারে তোল তুলসী রে,
একবার তোলো শিরে তোমরা তোলো তোলো শিরে তোমাদের সকল বিপদ তোমাদের সকল বিপদ দূরে যাবে রাধে তুলসীরে একবার একবার তুলসীরে তুলসীরে তোমাদের তৃতাপ জ্বালো রে জ্বালা যাবি যাবি দূরে ওই তুলো তুলো শিরে একেবারে তোলো শিরে তোমাদের এই জীবের তৃতাপ জ্বালো ওই তুলসীকে শিরে ধারণ করলে বাবা জ্বালা যাবে দূরে একবার তোলো শিরে একবার তোলো শিরে ওই তুলসী তোলো রে সারে হবে তাই সবাই মিলে তোলো ওই তুলসী রে একেবারে তোলো শিরে তুলসী তলা যেদিন কৃষ্ণ বলা পাখি যাবে উড়ে সেদিন তুলসী তলা সার হবে কৃষ্ণ হরি বল হরি বল হরি উড়ে যাবে সেদিন তুলসী তলাই নামিয়ে দেবে কৃষ্ণ বলা বলা পাখি পাখি উড়ে যাবে তুলসী তলাই সেদিন নাবিয়ে দেবে সেদিন তুলসী তলা সার হবে সেদিন কৃষ্ণ বলা পাখি উড়ে যাবে তুলসী তলা সার হবে তুলসী তলায় নামিয়ে দেবে তুলসী সেদিন তুলসী একবার তোলা